আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের ভালো আছি। তো যাই হোক প্রিভার্স, এখন আমি যাচ্ছি বাইরে, আমার সাথে যাবে সুমনা। আজকে তো শেষকে একদমই নেব না, তো শেষ রান্না করে কাজ করবে, তো শেষ চা বানাবে ও বলতেছে। তো আমি আর সুমনা যাব এখন তো শিশির স্কুলে। ব্যাপার হয়েছে কি, আজকে শনিবার স্কুল নাই, কিন্তু আগামীকাল রবিবার 3 তারিখ তো শিশির পরীক্ষা শুরু হবে, সেজন্য আমি স্কুলে যাব প্রবেশপত্র আনার জন্য। আর আমার কিছু বকেয়া ছিল, ওইগুলো আমি আজকে দিয়ে আসবো তো শিশির জন্য, আর সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। তারপরে যাব একটু চৌরঙ্গী মার্কেটে সুমনাকে নিয়ে, ওখানে সুমনার কিছু কাজ আছে, সবগুলো ইনশাল্লাহ আজকে সম্পূর্ণ করব। সুমনা আমার ঘুরিয়ে দাও, ঘুড়িটা নিয়ে নেই। তো ঘুড়ি, ঘুড়ির ব্যাপারটা হয়েছে কি, অনেকে আমাকে প্রশ্ন করেন, আপু আপনি কি দুই হাতে দুটি ঘুড়ি পরেন? এটা আমাকে অনেকে প্রশ্ন করে, দিয়ে যা। তো আমাকে যখন অনেকে প্রশ্ন করে যে আপু আপনি কি দুই হাতে দুটি ঘুড়ি পরেন, না আমি দুই হাতে দুটি ঘুড়ি পরি না, আমি এক হাতে ঘুড়ি পরি। এই যে দেখেন আমার ছেলে ঘুড়িটা পরে দিতেছে আমাকে, তো শেষে দেখা যায় তো শেষ কি, তো তো শেষ আমাকে প্রায় সময় ঘুড়িটা পরিয়ে দেয় যখন আমার হাতে ক্যামেরা থাকবে। থ্যাংক ইউ তো শেষ, এই যে ঘুরে পড়িয়ে দিল তো শেষে আমাকে, আপনার কিন্তু দেখছেন তো শেষে। আগামীকাল পরীক্ষা তো শেষ, খুবই টেনশন আছে। আর এই হাতে হয়েছে আমার ঘুরি না, এটা হচ্ছে একটা ব্রেসলেট। এটা আসলে যখন আমার হাতে প্রচণ্ড ব্যথা হতো তখন আমি ওষুধ খেতাম, মানে ইঞ্জেকশন দিতাম, অনেক প্রবলেম হতো। কিন্তু হঠাৎ করে জানি না যখন এই ব্রেসলেটটা আমি ব্যবহার করছি, এটা অনেক দাম, যারা ব্যবহার করতেছেন তারা শুধু জানেন, এটা 8 থেকে 10 হাজার টাকার মধ্যে পাওয়া যায়। এখন কত পাওয়া যায় সেটা আমি জানি, কিন্তু আমি ব্যবহার করতেছি প্রায় 8-9 বছর হয়ে যাবে। এটা দুইটা ব্যবহার করছি অলরেডি আমি, শুনুন আর একদম কান্ড আসছে না, বিদ্যুৎ ছিল না যেন, আমি ওখানে যে কথা বলছিলাম। তো 8 থেকে 9-10 হাজার টাকার মধ্যে এগুলো পাওয়া যায়। পরে এটা ব্যবহার করতেছি, সময় এটা কোন পাশে গেলে ফসকে যাবে এটা তো বুঝতেছি না। তো এটা হলো ঘটনা। তো এটা আমি আসলে ঘুরি না, এটা হলো ব্রেসলেট, আজকে ক্লিয়ার করে দিলাম। অনেকে আমাকে প্রশ্ন করেন, যখন প্রশ্ন করেন তখন আমি হাসি আর কি, কিছু উত্তর দেয় না, আজকে বলে দিলাম। এখন আমরা বাইরে যাব, বাইরে কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করবো, সবাই আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। তবে আজকে আরেকটি কথা আমি বলতে চাই, সেটা বাইরে গিয়ে বলবো, আমি খুব আনন্দিত সেটা শেয়ার করবো। তো চলো লেটস গো। এখানে সুমন আর তো সে ঝগড়া করতেছে, দেখেন ওরা, সুমনা বলতেছে আপনারা কি করতেছেন এগুলা কিছু আমি বুঝতেছি না। মানে হচ্ছে সুমনার একটা কাজের কথা বললে সুমনার অবস্থা খারাপ হয়ে যা, মানে অনেক রাগ, মানে কি যে করবো, মানে আমাকে ধরেই ফেলবো না কি সুমনা সেটা বুঝতে পারে না, এমন একটা অবস্থা। হ্যাঁ, সুমনা খালি প্রশ্ন আর প্রশ্ন করে আর খালি জিদ করে সুমনা। আমি কালকে যাওয়ার সময় নিচ্ছি দিয়ে আসতেছি, না না কেন কথা বলবো, কথা বলতে হবে, বলতে হবে, কথা বলতে হবে, বলতে হবে, মানি না বাসা থেকে সুমন চলে যাচ্ছে, বুঝছেন? আমি চলে যাচ্ছি সুমনের সাথে সাথে, এই দরজা লাগবে, আমরা চলে যেতেছি, চলে যেতেছি, সুমন রাগ করছে, চলে যেতেছে আগে আগে। তো যাই যাচ্ছি আমরা, চলুন আমাদের সাথে। তো এই তো প্রিভিয়ার্স, আমরা এখন যাচ্ছিলাম স্কুলে তো শিশুর বকেয়া দেওয়ার জন্য, বাট এখন যাওয়ার পথে দেখি দুইজন স্টুডেন্ট তো শিশুর স্কুলে যাচ্ছে। তো এখানে আমরা একটা সিস্টেম করছি কি, ব্যাগ নিয়ে মানে উপরে উঠায় এদেরকে, যেহেতু আমরা চারতলায় থাকি, তো এখান থেকে নিচে থেকে ব্যাগ নিয়ে মধ্যে সুমন আর বিস্কিট আর চিনি উঠাই দিছে, তো সে চা বানায় খাবো। কিন্তু দুর্ভাগ্য বেশি হয়েছে, তো সে চা বানায় খাওয়া খেতে পারবে না এখন। এখন তো শিশকে চলে যেতে হবে স্কুলে, কারণ হচ্ছে স্কুলে ওর কোচিং শুরু হয়ে গেছে, আগামীকাল পরীক্ষা রবিবার, আজকে স্কুল বন্ধ থাকার কথা, বাট আমি জানি না। এখন দুটি ছেলেকে দেখলাম, সেজন্য আমি জিজ্ঞেস করলাম, ওরা বলতেছে আন্টি কোচিং আছে, তো এখন তো শিশকে নিয়ে যাবো কোচিংয়ে। তো দেখা যাক, সব অংশ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। জিনিস দেখাই, এই রাস্তাটা হচ্ছে আমার প্রতিদিনকার সঙ্গ, মানে সঙ্গী, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে আমি দিনে কতবার যাতায়াত করি সেটা হিসাবের বাহিরে, কারণ তো শিশুর জন্য স্কুলে অনেকবার যাতায়াত করি। তো শিশকে দেখাই, তো সে আর চা খেতে পারলো না, এই তো তো শিশকে দৌড়ায় নিয়ে আসলাম, তো সে আর চা বানিয়ে খেতে পারলো না, এর জন্য তো শিশুর মন অনেক খারাপ। তো শিশু এখন স্কুল যাচ্ছে কোচিং করার জন্য, নাকি নাস্তা করছিল না, নাস্তাই করতে পারে না, তো শিশু চিড়া খাইছিল সকালবেলা, খালি চিড়া, দই চিড়া। আচ্ছা, এখন স্কুল যেতেছি, সুমন আছে সাথে। তো এই তো আমি স্কুলে কাজ শেষ করে চলে আসলাম চৌরঙ্গী মার্কেটের দ্বিতীয় তলায়। এখন আমি একটু শোন, মানে জুয়েলার্সের দোকানে যাবো আর কি।
আসসালামু আলাইকুম। এই তো চলে আসলাম জুয়েলার্সের দোকানে, অহনাতে। এখানে একটু প্রয়োজন আছে। ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, এই তো জুয়েলার্সের দোকানে চলে আসলাম, বিস্কা জুয়েলার্স, চরঙ্গি মার্কেট। হ্যাঁ ভাই, আবার আমার খুব ভক্ত, কারণ আমার লাইভ দেখেন না আপনি? ভাই আমার লাইভ দেখে সবসময়। জামা কাপড় নিবে আর কি, মানে কাপড় অর্ডার দিয়েছিল, আজকে কাপড়টা নিয়ে নিচ্ছি।